बोलो भारत माता की। हेलो की रे माइक के ठीक अच्छे। और एक कथा गान आमी गाइबो आरो বৃষ্টি তোর পড়ে না নাকি থাকেন 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 আপনারা কে নাকি বলেছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি নাকি বিরাট সাম্প্রদায়িক মানুষ খারাপ মানুষ তার সম্পর্কে কটূক্তি করেছে আপনারা শুনে যান যারা ওপার বাংলা থেকে এসেছেন ওপার বাংলা থেকে শখে এসেছেন আপনারা চোদ্দ পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে আপনারা এসেছেন কেন এসেছেন এখনো ওপার বাংলায় যে হারে অত্যাচার হচ্ছে দুর্গা মন্দির ভেঙে দেওয়া থেকে আরম্ভ করে হরি মন্দির ভাঙা থেকে আরম্ভ করে যেভাবে অত্যাচার হচ্ছে হিন্দু নারীর উপরে এই যে পাল্টাবি দে পাল্টা হ্যালো আসুন আসুন এরপরে ওপার বাংলায় অত্যাচারের যে কাহিনী আপনারা সবাই জানেন একটা কথা শুনেন আজকে এই কথাটা আপনারা মনে রাখবেন অবিভক্ত বাংলায় ভারতবর্ষ যে ভাগ হয়েছিল তার ভারতবর্ষ ভাগ হওয়ার সময় আজকে কথাগুলো শুনেন ভারতবর্ষ ভাগ হওয়ার সময় কোন কোন রাজ্য পাকিস্তানে যাবে কোনটা কোনটা ভারতবর্ষে থাকবে সেই হিসেবে পুরো বাংলাটা মুসলমানরা নেবার জন্য চেষ্টা করল কেন এই পুরো বাংলায় মুসলিম সমাজ সংখ্যাগরিষ্ঠ ছিল জেনে রাখুন আপনারা হিন্দুরা অবিভক্ত বাংলায় কম ছিল মুসলমানরা বেশি ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বললেন যদি ভারত ভাগ হয় তাহলে বাংলাকেও ভাগ করতে হবে কত দূরদর্শিতা সম্পন্ন ব্যক্তি তিনি জানতেন যে কোনো মুসলিম রাষ্ট্রেই অন্য কোনো ধর্মের মানুষ সুস্থভাবে বসবাস করতে পারে না এটা ওদের কোরআনের মধ্যেই লেখা আছে যে কোনোভাবে ধর্মান্তরিত করে ওদের ইসলাম কবুল করাতে হবে ইচ্ছা করে না হলে ভয় করেও করালে করাতে হবে একদম ইসলাম ধর্মের এটাই জেহাদি কথা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বাংলার রূপকার কেন বলে উনি বললেন না হবে না যদি ভারত ভাগ হয় তাহলে বাংলাকে ভাগ করতে হবে তখন একটা কথা হলো তাহলে অবিভক্ত বাংলা একটা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র হোক বঙ্গরাষ্ট্র হয়ে যাক অঙ্গ বঙ্গ কলিঙ্গ এ তো আগে ছিল একদম মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে এমনভাবে কথাবার্তা বলে ঠিক করলো যে আমরা যদি সারা বাংলাটা আলাদা একটা রাষ্ট্র করে নিতে পারি তাহলে এর পরেই আমরা পাকিস্তানের সঙ্গে মিশে যাব কারণ আমরা মুসলমান সমাজ এখানে বেশি আছি ওটা জেনে ফেললেন কে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি বাধা দিয়ে এই বাংলাটাকে ভাগ করে আপনাদের জন্য রেখেছিলেন বলে আজ ওপার বাংলা থেকে এই পশ্চিম বাংলায় আসতে পেরেছেন ওখান থেকে মার খেয়ে ওখান থেকে বাড়িঘর ছেড়ে দিয়ে আপনারা এই বাংলায় এসে বসবাস করছেন এই পাল্লা রামচন্দ্রপুরে যদি তা না হতো তাহলে পুরো বাংলাটা পাকিস্তান হয়ে গেলে আপনারা কোথায় যেতেন আপনারা বলুন ওই হায়দার আলী বলুন এই মানুষগুলো কোথায় যেত এখন যে চক্রান্ত করছে ওরা বলছে জয় বাংলা আর আমরা কি বলি ভারত মাতা কি জয় আচ্ছা ভারত মাতার জয় দিলে আর জয় বাংলা বলা লাগে আপনারা কি কন হ্যালো বক্সটা একটু দেরে বাবা ভারত মাতার জয় বললে কি আলাদা জয় বাংলা বলা লাগে জয় বাংলা ধ্বনিটা কে তুলেছিল জয় বাংলা ধ্বনিটা কে তুলেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা সেই হাওলাত করা ধ্বনি নেব কেন এই ধ্বনিটা ওনরা পেল কোথায় ভারত মাতা কি জয় বললে জয় শ্রীরাম বললে যাদের গায়ে জ্বালা ধরে যায়
জয় বাংলা বলে বলে যারা নেচে বেড়ায় তারা কারা? এখনো উপর বাংলায় যাবেন? জয় বাংলা ওরা বলে, জয় বাংলা, বাংলার জয় বলে না? তাহলে আমরা বলি ভারত মাতার জয় সারা পৃথিবীতে। আমার যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি সারা পৃথিবীতে ভারতের যে উন্নত স্থান, ভারত যে সর্ব উচ্চে উঠছে তার প্রমাণ মোদিজি দিচ্ছেন, তার প্রমাণ আমরা পেয়েছি ব্রিটেনের প্রধানমন্ত্রীর ভাষণের মধ্যে। তিনি বলেছেন যেমন আকাশে সূর্য একটাই আছে তেমন সারা পৃথিবীতে একটাই নরেন্দ্র মোদী আছে, এমন প্রধানমন্ত্রী আর কেউ নেই। সিংহের বাচ্চার মতো চলে, কাউকে ভয় পায় না। ভেটো কমিটিতে ছিল না, ভারতবর্ষকে নিতে হয়েছে। হায়দার আলী শুনে যাও, বেশি দিন তোমার লাপালাপি থাকবে না, নে গরু খাইয়ে রাখো। ও আর যাবে না নে পেটে, বলে গেলাম খাইয়ে রাখো, বেশি দিন যাবে না নে। এই বিজেপি সরকার এলে প্রত্যেক চোরকে পাঠাবো আমরা জেলে। এত বড় কথা বলে যাচ্ছি কারণ বাবা স্বপন মজুমদার, সেও কিন্তু কোনো অন্যায়ের মধ্যে যুক্ত হয় না। আপনাদের অসীম সরকার, সেও কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হয় না। আমাদের কিছু পাও না না, তারপরে কি কইছে স্যার মিস ট্যাক্স বাকি রয়েছে। ওরে আমার কমান, কয়ে মেয়েটা বারান্দায় দাঁড়ায় পেশাব করতেছিস কেন? তোমার গরুটি আমাকে দান খাইছে কেন? স্বপন মজুমদার খারাপ কারণ সার্ভিস ট্যাক্স বাকি রাখেছে। সার্ভিস ট্যাক্স কারে কয় বাবার বয়সেও চেনো? জিএসটি কারে কয় বাবার বয়সেও চেনো? বাকি থাকতেই পারে, বাকি থাকলে চিঠি আসতেই পারে, কি বলেন আপনারা? ওটা গভর্নমেন্টের ট্যাক্স, ব্যবসা করেছে। যার 12.5 লক্ষ টাকার সার্ভিস ট্যাক্স হয় তাহলে সে কত দেশের সঙ্গে তার ব্যবসা আছে, লিগেল ব্যবসা, লিগেল ভাবে সরকারকে জিএসটি দেয়, সার্ভিস ট্যাক্স দিয়ে স্বপন মজুমদার গাড়ি বাড়ি করেছে। আর তোমরা কিভাবে করেছো হিসেব তোমার দিতে হবে না হায়দার আলী, হিসেব তোমার দিতে হবে না, তৈরি করে থাকো। অসীম সরকার যখন ঢুকিছে আর তার মামা যখন সিবিআই এর ডিরেক্টর ছিল উপেন বিশ্বাস, সে যখন ওই জায়গা আছে জবাব সব কয়টা নেব নেব নেব। আসতেছে হালি শহর, কেবল ধরেছে লাইন ধরেছে, এরপরে একদম কল্যাণী হরিণঘাটা হয়ে বনগা ঢুকবে। ওই আকাইপুরার গোপালনগরের মাঝখানে যে জায়গায় গরুগুলো রাখছে না, আমরা জানি আমরা জানি, ওই অনুব্রতর গরুগুলো আসতো আর ওই জায়গায় সব গাদা মারত। গরু পাচারের টাকা, চাকরির টাকা কিভাবে তোমরা নিয়েছো এর হিসেব তো নিয়ে পারবা না, দিতে তোমাদের হবেই।